Dear students, hope you are well by the mercy of Allah. Welcome to virtual class of Akhavak Indian College. I am Abul Khair with you, lecturer in English, Akhavak Indian College. Today, we will discuss about right form of verb. So, let's start the class. If you continue the class to the end, you will be able to answer any right form of verb, okay? And you will be able to make right answer in terms of verb. So, in the first class on right form of verb, we have learned some rules on the right form of verb. Today, we will exercise Kumil Labut 2019 and we will discuss four rules on right form of verb, and from these four rules we will get all the right form of verbs in Kumil Labut 2019. So let's start the class. The prathom je niyom ta royeche jeta ami prathom video te prathom class e ami bolechhilam sheti hocche sentence ti pore jodi bujha jay bortoman kale ebong subject jodi jagas kore tahole amra verb er প্রেজেন্ট ফর্ম বসাবো আবার বলছি সেন্টেন্সটা প্রথমে তুমি পড়বে পরে যদি বুঝো যে সেন্টেন্সটা বা কথাগুলি বর্তমান কালের হ্যাঁ আর সাবজেক্ট যদি নিজে কাজ করে সেক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো আর সাবজেক্ট নিজে কাজ না করলে এমএজআর প্লাস পিপি রূপ দিয়ে আমরা লিখব উদাহরণ খেয়াল করলে তোমরা বিষয়টা বুঝতে পারবে আরো সহজে মারুফ গো টু কলেজ রেগুলারলি মারুফ রেগুলার কলেজে যায় নিয়মিত কলেজে যায় সুতরাং সেন্টেন্সটা অবশ্যই বর্তমান কালের এবং সাবজেক্ট নিজে কাজ করছে মারুফ যা হ্যাঁ সুতরাং ভার্বে প্রেজেন্ট ফর্ম দিতে হবে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার যদি আসে ভার্বের সাথে এস বাই এস আমরা যোগ করব এরপর আই হেল্প মাই ফাদার আমি আমার বাবাকে সাহায্য করি এটা অতীতকাল হতে পারে না বা ভবিষ্যতে হবে না হ্যাঁ আমি আমার বাবাকে সবসময় সাহায্য করি এই জন্য সেন্টেন্সটা বর্তমান কালের এবং সাবজেক্ট নিজে কাজ করছে সুতরাং প্রেজেন্ট ফর্ম হবে এরপর হি রিড অ্যাটেন্টিভলি সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেন্টেন্সটি বর্তমান কালের এবং কে পড়াশোনা করে হি সাবজেক্ট নিজে কাজ করছে এখানে এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং এস যোগ করতে হবে হি থার্ড পারসন সিঙ্গুলার হতে এরপর দা ওয়ার্ক কমপ্লিট কাজ কাজ কি কমপ্লিট করতে পারে না বরং কাজ কমপ্লিট করা হয় সুতরাং কমপ্লিট করা কাজটি কাজে করছে না দা ওয়ার্ক এখানে নিজে কাজ করছে না হ্যাঁ সুতরাং এখানে আমরা এই এমিজার প্লাস পিপি রূপ এই নিয়মে লিখব সো উত্তর হবে দা ওয়ার্ক ইজ কমপ্লিটেড এরপর এক কার বাই গাড়ি নিজে কিনতে পারে না গাড়ি কিনা হয় সুতরাং এখানে বাই বা ক্রয় করা কাজটি গাড়ি করছে না সুতরাং সাবজেক্ট নিজে কাজ করে নাই আমরা এম ইজ আর পিপি দিয়ে লিখব এ কার ইজ বট এইভাবে আমরা লিখব এরপর দুই নম্বর নিয়ম হচ্ছে মডাল ভার্বের যদি বাক্যের মধ্যে মডাল ভার্ব থাকে এবং মডাল ভার্বের পরের ভার্বটা যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে আমরা দুইটা নিয়ম ফলো করব নাম্বার ওয়ান হচ্ছে যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে মডাল ভার্বের পরের ভার্বটি আমরা বি ওয়ান বসিয়ে দিব আর যদি সাবজেক্ট নিজে কাজ না করে সেক্ষেত্রে আমরা বি এবং ভার্বের তিন নাম্বার রূপ বসিয়ে কমপ্লিট করব আর মডাল ভার্বগুলি কোনগুলি শ্যাল উইল ক্যান কুড মে মাইট মাস্ট নিড ডিয়ার উড দাদার হ্যাড বেটার ইত্যাদি এবং হ্যাড টু এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়্যার টু এগুলিও কি মডাল ভার্ব এবং এম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু ওয়াজ গোয়িং টু ওয়্যার গোয়িং টু প্লাস যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটাও কি হবে হ্যাঁ মডাল ভার্ব হবে তো এখন আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি আই শ্যাল গো টু ঢাকা ঢাকা কে যাবে আমি যাব সুতরাং সাবজেক্ট নিজে কাজ করেছে সুতরাং কি করব আমরা শ্যাল মডাল ভার্ব শ্যাল এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিব তারপর দা ওয়ার্ক উইল ডু কাজে কি করবে না কাজটা করা হবে সাবজেক্ট এখানে নিজে কাজ করছে না সুতরাং আমরা এই নিয়মে লিখব বি প্লাস ভার্বের তিন নম্বর রূপ সুতরাং উত্তর হবে দা ওয়ার্ক উইল বি ডান এরপর আই এম গোয়িং টু স্টার্ট মাই জার্নি আমি আমার জার্নি শুরু করতে যাচ্ছি তো এখানে কে শুরু করতে যাচ্ছে আমি সাবজেক্ট নিজে কাজ করেছে সুতরাং এম গোয়িং টু একটা মডাল ভার্ব এরপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে স্টার্ট এ কলেজ ইজ গোয়িং টু এস্টাবলিশ কলেজে কি এস্টাবলিশ করতে পারে না বরং কলেজ এস্টাবলিশ করতে হয় তো এখানে এস্টাবলিশ করা কাজটি কলেজে করছে না সাবজেক্ট নিজে কাজ না করলে মডাল ভার্বের পরে আমরা বি পাস বি এবং ভার্বের পিপি রূপ দিয়ে কমপ্লিট করব সুতরাং বি এস্টাবলিশড হবে এর উত্তর এরপর তিন নম্বর নিয়ম হচ্ছে প্রিপজিশন টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো অবশ্যই এবং টু ব্যতীত অন্য যত প্রিপজিশন আছে
ওই প্রিপজিশন গুলির পরে যদি ভার্ব আসে তাহলে আমরা জেরান্ড বা ভার্বের সাথে এন্ড যুক্ত করব। আর ব্যতিক্রম কতগুলি টু আছে, অর্থাৎ কতগুলি ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব, এইগুলির পরে আবার ভার্ব আসলে আইন যোগ করতে হবে, হ্যাঁ জেরান্ড দিতে হবে। যেমন উইথ বি টু, লুক ফর টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, ডেভোটেড টু, বি ইউজ টু, এই টু গুলির পরে আবার ভার্ব আসলে আমাদেরকে আইন যোগ করতে হবে। আবার কিছু ওয়ার্ড আছে এবং কিছু ফ্রেজ আছে যেগুলির পরে কি ভার্ব আসলে আইন যোগ করতে হবে, যেমন উড ইউ মাইন্ড, মাইন্ড, ওয়ার্থ, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। আবার ক্যান নট বাট আসলে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, তখন আবার আইন যোগ করা যাবে না। যদি ক্যান নট হেল্প আসে এবং ক্যান নট কুড নট হেল্প আসে সেই ক্ষেত্রে, হ্যাঁ এবং এই শব্দগুলি, তো এইগুলির পরে যদি ভার্ব আসে অবশ্যই ভার্বের সাথে আমরা আইন যোগ করে দিব। যেমন হি ওয়ার্কস আর টু প্রসপার ইন লাইফ, তো এখানে প্রিপজিশন টু এসেছে, সুতরাং এখানে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, যা আছে তাই থাকবে। এখানে প্রিপজিশন অফ এসেছে, সুতরাং আমরা জানি কি টু ব্যতীত অন্য প্রিপজিশন আসলে ভার্বের সাথে আইন যোগ করতে হবে, প্লেইং হবে। এখানে ফ্রম এসেছে, সুতরাং গোয়িং হবে। এখানে উইথ দ্য ডিউ এসেছে, সুতরাং আমরা কি এখানে আইন যোগ করব, রিডিং হবে। তো এখানে এডিক্টেড টু এসেছে, সুতরাং আমরা কি আইন যোগ করব, স্মোকিং হবে। এখানে মাইন্ড, এর জন্য অপেন্ডিং হবে। ঠিক আছে, এভাবে আমাদেরকে এই নিয়মটা ফলো করে রাইটার ভার্বের অ্যানসার করতে হবে। এরপর আজকে সর্বশেষ নিয়ম হচ্ছে, এই নিয়মটা পরে আমরা একটা বোর্ড কমপ্লিট করব এবং এই চারটা নিয়ম থেকে ইনশাল্লাহ এই বোর্ডের মানে 10টার উত্তরকে আমরা পেয়ে যাব। লেস্ট যদি থাকে, তো লেস্টের পরে যে ভার্বটা থাকবে এই ভার্বটা অবশ্যই শুড অথবা মাইট যে কোনো একটা দিয়ে তারপর ভার্বের বেস ফর্ম দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, সাবজেক্টের জায়গায় যদি আমরা ভার্ব পাই তাহলে আমরা সেখানে আইএনজি বা জেরান্ড দিয়ে দিব। উদাহরণ আমরা দেখি, দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল লেস্ট দে, এখানে লেস্ট শব্দ এসেছে, সুতরাং আমরা এখানে কি করব, শুড অথবা মাইট যে কোনো একটা দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, মানে ফেল ফেলই থাকবে, আগে শুধু শুড অথবা মাইট হবে। এরপর টেক অ্যান আমব্রেলা লেস্ট ইউ, এখানে আমরা গেটের আগে শুড অথবা মাইট দিয়ে দিব। এরপর এখানেও লেস্ট আছে, সুতরাং এখানে আমরা শুড অথবা মাইট দিয়ে দিব, কারণ মিস মিসই থাকবে। এরপর সাবজেক্টের জায়গায় যদি ভার্ব আসে সেখানে আমরা আইএনজি দিয়ে দিব, সুতরাং সুইমিং হবে, এখানে টিচিং হবে। এইভাবে আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলি অনুসরণ করে প্র্যাকটিস করতে হবে। আর রাইট ফর্ম অফ ভার্বের যে নিয়মগুলি রয়েছে এগুলি আমার মানে নিজস্ব ভাষায় আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। হ্যাঁ, আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের জায়গায় একটা ভার্ব এসেছে, সুতরাং আমরা এইমাত্র জেনেছি যে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, সাবজেক্ট কিভাবে বুঝবো আমরা, ভার্বের আগে যে শব্দটা থাকে সেটা কি অবশ্যই সাবজেক্ট হয়। সুতরাং এখানে ইজ এর আগে যেহেতু টিচ রয়েছে, সুতরাং টিচিং ইজ এ নোবেল প্রফেশন, তো টিচ থেকে আবার টিচারও কি হয়, নাউন হয়। টিচার কি নোবেল প্রফেশন নাকি টিচিং, শিক্ষক কি নোবেল প্রফেশন নাকি শিক্ষকতা, যদি শিক্ষকতা হয় তাহলে আমরা টিচিং দিয়ে দিব বা টিচারশিপ দিয়ে দিতে পারি। এ টিচার ড্যাশ টিচ হিজ স্টুডেন্টস, একটা শিক্ষক তার ছাত্রদেরকে পড়ায়, কথাগুলি বর্তমান কালে এবং সাবজেক্ট এখানে নিজে কাজ করছে, কে পড়ায়, টিচার, সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য এস বাই এস যোগ করতে হবে, এখানে ই এর যোগ হবে, টিচেস। এরপর হচ্ছে হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু, আমরা এই মাত্র জেনেছি উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তো গিভিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো দিয়ে থাকে। বাই গেট প্রিপজিশন টু ছাড়া অন্য যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, সুতরাং গেটিং ডাবল টি আইএনজি হয়ে যাবে। এরপর এখানে মডেল ভার্ব এসেছে ক্যান, সুতরাং সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম দিব, নিজে কাজ না করলে বিবিবি দিব, তো স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইটস, ছাত্ররা তাদের নিজেদেরকে কি করতে পারে, আলোকিত করতে পারে, তার আলোকিত করার কাজটি কে করছে, ছাত্ররা, কে করতে পারে, ছাত্ররা করতে পারে, সাবজেক্ট নিজে কাজ করেছে, সুতরাং আমরা মডেল ভার্বের পরে ভার্বের যা আছে তাই থাকবে, বেস ফর্মই হবে। দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার lessons now as their teachers instruct them, শিক্ষক যেভাবে তাদেরকে নির্দেশনা দেয় তাহলে কে নির্দেশনা দেয়, টিচার, সুতরাং সাবজেক্ট নিজে কাজ করেছে এবং বর্তমান কালের যদি হয় এবং সাবজেক্ট যদি নিজে কাজ করে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর এখানে প্লুরাল হওয়াতে এখানে এস বাই এস হবে না, আর এখানে কে শিখে, স্টুডেন্টরা শিখে, সুতরাং এখানে যে অবস্থা এখানে কি একই নিয়ম প্রযোজ্য, সাবজেক্ট নিজে কাজ করছে এবং হ্যাঁ বর্তমান কালের কথা প্রেজেন্ট টেন্সের কথা, সুতরাং প্রেজেন্ট ফর্মই থাকবে, লার্নই থাকবে। আর এখানে স্টুডেন্টস নাওডেস অ্যাক্ট অ্যাজ দো দে নো এভরিথিং, এই নিয়মটা আমার বলা হয় নাই, তো অ্যাজ দো অ্যাজ ইট যদি আসে আগের ভাবটা প্রেজেন্ট ফর্ম হলে পরের ভাবটা পাস্ট ফর্ম হবে,
সুতরাং এখানে নিউ হয়ে যাবে এরপর দে আর নট পেইং হিট তারা কি করছে না মনোযোগ দিচ্ছে না হ্যাঁ যদি এমিজার অজয়ার আসে তাহলে পরের বাক্য আমরা কি করব আই নিযোগ করব যদি সাবজেক্ট নিজে কাজ করে তো এখানে দে আর নট পেইং হিট টু দেয়ার টিচার্স অ্যাডভাইস বাগদা স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ লেস্ট দে আবার লেস্ট শব্দটা এসেছে সুতরাং আমরা এখানে কি করব শুড অথবা মাইট দিয়ে দিব হ্যাঁ শুড ফেল বা মাইট ফেল টু সিকিউর গুড মার্কস এই ছিল আজকের এই কুমিল্লা বোর্ডের এক্সারসাইজ আমরা করলাম তো এখানে একটা ওয়াইজ সেইং বা ম্যাক্সিম তোমরা দেখতে পাচ্ছ অনেস্ট ইজ দা বেস্ট পলিসি সো উই হ্যাভ টু বি অনেস্ট উই হ্যাভ টু ট্রাই টু বি অনেস্ট ইন আওয়ার লাইফ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এ পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ